আচ্ছা, আমি মেজর ডিএসপি, আমি বর্তমানে ঢাকা সেনানিবাসে বাসে কর্মরত। আমরা ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আমরা আজকে গুলশান একে চেক পয়েন্ট এস্টাবলিশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সহযোগিতা করছি আমরা। এখানে বিভিন্ন ধরনের যানবাহন এবং মানুষের মুভমেন্টকে নজরদারি আওতায় আনা হচ্ছে। যদি নির্দিষ্ট কারণ ব্যতি রেখে বা নির্দিষ্ট কাগজপত্র ব্যতি রেখে তারা যদি চলাচল করে, এই ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করছি। এটা হচ্ছে জেল জরিমানা থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জব্দ পর্যন্ত আমরা করছি। তো আমরা একটা কথা মনে রাখবো যে কোভিড নিয়ন্ত্রণে আমাদের এই পদক্ষেপ যথেষ্ট নয়। যদি নিজে থেকে সবাই সতর্ক না হই, আসলে এই মহামারীকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সত্যি দুষ্কর। প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গুটি কয়েক সদস্যর মাধ্যমে এই প্রাদুর্ভাব বিস্তার রোধ করা আসলে সম্ভব নয়, যদি না আপামর জনসাধারণ আমাদেরকে এই কাজে সহযোগিতা করে। ধন্যবাদ।